আসসালামু আলাইকুম প্রিয় দিনী ভাই বোনেরা, দিনের পর দিন আল্লাহ তাআলার অবততায় আপনি থাকছেন। যদি এর মধ্যে নিজের জীবনে আল্লাহ তাআলার প্রদত্ত নেয়ামতসমূহ বৃদ্ধি পাচ্ছে, তাহলে জেনে রাখুন যে আপনার ধ্বংস অতি নিকটে। দুনিয়ার ধন সম্পদ, উত্তম জীবনসঙ্গী, সন্তান সন্তানাদি, ভালো ক্যারিয়ার, খ্যাতি, যশ ইত্যাদি মানুষের জন্য নিঃসন্দেহে আল্লাহ তাআলার প্রদত্ত শ্রেষ্ঠ নেয়ামত। কিন্তু যখন দেখবেন আপনার জীবনে অধিকাংশ সময় আল্লাহ তাআলার অবততায় কাটছে, আপনি গুনাহের সাগরে হাবুডুবু খাচ্ছেন, কিন্তু বিপরীত আপনার জীবন মাত্রার মান দিন দিন উন্নত হচ্ছে, এতে আপনার আনন্দিত হওয়ার কোনো কিছু নেই। বরং এটা আপনার জন্য বিশাল সতর্কবার্তা, হতে পারে আপনার ধ্বংসের পূর্বাভাস। সাহাবীরা এত এত নেক আমল করার সত্ত্বেও যখন সামান্য দুনিয়াবি কোনো জিনিস হাসিল করতেন, তখন ভয় ভয়ে তারা এইভাবে অস্থির হতেন, দুনিয়াতে তাদের কৃত নেক আমলসমূহ এর প্রতিদান আল্লাহ তাআলা এই দুনিয়াতে দিয়ে দিচ্ছেন না তো, এভাবে চিন্তা করতেন। আর আমরা পাহাড় পরিমাণ গুনাহের সাগরে হাবুডুবু খাই, খাওয়ার পরও আমরা শঙ্কিত হই না, ভয়ও পাই না, বরং এই ভেবেই আনন্দিত হই যে আল্লাহ তাআলা মনে হয় আমার প্রতি খুব খুশি হয়ে আছেন, আমাকে এত এত নেয়ামত দান করছেন। বস্তুত আমরা আল্লাহ তাআলার রহমতের ব্যাপারে ধোকায় পড়েছি, দুনিয়ার জীবন কাটাচ্ছি হেসে খেলে, গুনাহের সাগরে আমরা হাবুডুবু খাচ্ছি, ভাবছি শেষ বিচারে যেন তেনভাবে আমরা পার পেয়ে যাব। কিন্তু আমরা ভুলে গেলে চলবে না যে আদম আলাইহিস সালামকে মাত্র একটি ভুলের কারণে জান্নাত থেকে বের করে দিয়েছিলেন, তাকে দুনিয়াতে পাঠিয়ে দেওয়া হয়েছিল। আর সেই আমি এত এত গুনাহ করে আমরা নির্বাক নির্লিপ্ত হয়ে আছি। আসলে পাপাচারে লিপ্ত অবস্থায় আল্লাহ তাআলার দান বেড়ে গেলে আমাদের সতর্ক হওয়া উচিত। এর অর্থ ঘুড়ির সুতে টান দেওয়ার সময় ঘনিয়ে এসেছে। তাই যারা এত এত নেয়ামত পাচ্ছেন, খুশি হওয়ার কোনো কারণ নেই, বরং আপনার যত বেশি নেয়ামত, যত বেশি আপনি ক্ষমতা পাবেন, অর্থ সম্পদ পাবেন, তত বেশি কিন্তু আপনার পরীক্ষা, তত বেশি আপনার প্রশ্ন, তত বেশি আপনার জিজ্ঞাসা। তাই আর আপনার ধন সম্পদ, আপনার ক্যারিয়ার, আপনার খ্যাতি, এসব যদি ইসলামিকভাবে হয় তাহলে তো কোনো সমস্যা নেই। যদি আপনি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করতে পারেন, পাঁচত সলাত আদায় করতে পারেন, মনের মধ্যে হিংসে নেই, গিবত করছে না, অহংকার করছে না, তাহলে আলহামদুলিল্লাহ আপনি ভালো পথে আছেন। খ্যাতি অর্জন করা, অর্থ সম্পদ, এসব ভালো বিষয়, কিন্তু এই ভালো বিষয়গুলো আমরা যদি আল্লাহ তাআলা আমাদেরকে দিয়ে থাকেন, এই ভালো বিষয়গুলো আমরা যাতে আল্লাহ তাআলায় সন্তুষ্টি অর্জনে ব্যয় করতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝা মানা তাফিক দান করুক, আমিন।